রোমান্স কলকাতার ইডেন গার্ডেন্সে সাক্ষী থাকলেও বৃষ্টি বিঘ্নিত এক রোমান্স করার ম্যাচের, যেখানে ম্যাচের শুরুতে বৃষ্টি সমস্যা সৃষ্টি করলেও অবশেষে 9:15 খেলা শুরু হয়। বৃষ্টির কারণে 16 ওভার খেলা এই ম্যাচে শেষ ম্যাচ স্বস্তির হাসি হাসল কলকাতা নাইট রাইডার্স। আজ পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে 18 রানে হারিয়ে জয়লাভ করলো কেকেআর। আর এই জয়ের সাথে 18 পয়েন্টের পাশাপাশি আইপিএলে 2024-এর প্রথম দল হিসাবে প্লে অফের কোয়ালিফাই করলো কেকেআর। আজ বৃষ্টি থামার পর টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর খুব একটা ভালো হয়নি, তারপরেও ভেঙ্কটেশ আয়ারের 21 বলে 42 রানে দুর্দান্ত এক ইনিংস, নীতিশ রানার 23 বলে 33 রানে ইনিংস সম্মানজনক স্থানে পৌঁছায় কেকেআর। এরপর আন্দ্রে রাসেলের 14 বলে 24, রিঙ্কু সিং এর 12 বলে 20 রান, রমনদীপ সিং এর 8 বলে 17 রান এর উপর ভিত্তি করে 16 ওভারে 157 রান করে কেকেআর। বল হাতে পীযূষ চাওলা এবং যশোবীর বুমরা নেয় 2টি করে উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচ জিততে প্রয়োজন ছিল 16 ওভারে 158 রান, যা তারা করতে নেমে শুরুতে বিধ্বংসে থাকে নিশান কিষাণ এবং রোহিত শর্মা। পাওয়ার প্লেতে মুম্বাইয়ের 1টি উইকেট না পড়লেও 7 ওভারে সুনীল নারায়ণের বলে নিজের মূল্যবান উইকেট ছুড়ে দেয় ইশান কিষাণ। 22 বলে 44 রান করে তিনি ফেরেন। এরপর রোহিত শর্মাও ফিরে যায় 24 বলে 19 রান করে। এরপর সূর্য কুমার যাদব ব্যাট করতে এসে 14 বলে 11 রান করে আন্দ্রে রাসেলের শিকার হয়। পরের ওভারে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া 2 রানে প্যাভিলিয়নে ফেরেন। এদিকে দ্বিতীয় ওভারে টিম ডেভিডকে 0 রানে ফেরায় এখান থেকে ম্যাচটি অনেকটা চলে যায় কলকাতার দিকে। তবে এই পরিস্থিতি থেকে তিলক বর্মা দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করলেও 16 বলে 32 রান করার পরে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। অবশেষে হার্দিক রানার দুর্দান্ত 2 উইকেটে মুম্বাই কাছ থেকে কলকাতায় জয় ছিনিয়ে নেয় 18 রানে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন।